একটা বিরাট বড় দুঃসংবাদের সাথে কিন্তু এই ভিডিওটা শুরু করতে হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে মানিক ভট্টাচার্য আর নেই। এতদিন ধরে যে দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাচ্ছিল, বরখাস্ত করা হচ্ছিল, সেই তালিকায় নতুন সংযোজন হলো মানিক ভট্টাচার্যের নাম। তাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে বরখাস্ত করা হলো আদালতের নির্দেশে। এই বিষয়ে বিস্তারিত পরে আসছি। এছাড়া আজকের ভিডিওতে থাকছে প্রাথমিকে 50% মামলার ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, মামলার মূল সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, এবং দ্বিতীয় আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রাথমিকে যে টেট সার্টিফিকেট পাবার জন্য যে আবেদন করতে যাদের সমস্যা হয়েছিল, তারা মামলা করেছিল, সেই সমস্যার ব্যাপারে কিছু অগ্রগতি এবং কিছুটা সিদ্ধান্তমূলক পর্যায়ে কিন্তু পর্ষদ এবং আদালত এসেছে, সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং এই সাথে আলোচনা করব 738 যে লিস্টে থেকেও চাকরি না পাবার কারণে মামলা করেছিল, কেন চাকরি পায়নি এবং সেই ব্যাপারে কি হলো, সে ব্যাপারেও আলোচনা করব। তবে আলোচনা শুরুর আগে আপনাদের কাছে একটি আবেদন রাখতে চাই, আবেদন বা একটা ঘোষণা বলা যায়, যে আপনারা জানেন যে আমরা শিক্ষক নিয়োগ SLST সম্পর্কে ভিডিও দিয়েছি, এবং গত যে WBCS এক্সিকিউটিভ যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় আমাদের মাত্র কয়েকটা টিউটোরিয়াল যে ভিডিও করেছিলাম সেই ভিডিও থেকে কয়েকটা প্রশ্ন কিন্তু সরাসরি চলে এসেছে। আমরা চেষ্টা করছি আলাদা একটা চ্যানেল করে টিউটোরিয়ালমূলক ভিডিও দেবার জন্য, যে প্রস্তুতি কিভাবে নেবেন WBCS SLST গ্রুপ সি গ্রুপ ডি এবং যে PSC-র যে নিয়োগগুলো আছে সেগুলো প্রস্তুতি নেবার জন্য আমরা আলাদা ডেডিকেটেড চ্যানেল করতে যাচ্ছি। এখনও নাম ঠিক করিনি, যদি আপনাদের কোনো আইডিয়া থাকে নামের ব্যাপারে আমাদেরকে দিয়ে সাহায্য করতে পারেন। মূল প্রসঙ্গে আসি। মূল প্রসঙ্গে প্রথমেই আমি বলবো প্রাথমিক টেট সার্টিফিকেটে সমস্যার ব্যাপারে। যাদের সমস্যা হয়েছিল তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিল, তো সেগুলোর অভিযোগ ছিল তাদের ইমেলে কিন্তু আইডি পাসওয়ার্ড আসছে না, অথবা তারা ফর্ম ফিল আপ করতে পারছে না কিছু জায়গা ফাঁকা থাকার কারণে, অথবা তারা অ্যাপ্লাই করতে গেলে রোল নাম্বার ইনভ্যালিড দেখাচ্ছে। সবগুলোর একই ধরনের যেহেতু মামলা, মোটামুটি অ্যাপ্লিকেশান করতে সমস্যা হচ্ছে। সকালে এই মামলাটা উঠেছিল, বিচারপতি পর্ষদকে বলেছিলেন যে এ ব্যাপারে আপনাদের স্ট্যান্ড কী। সেক্ষেত্রে পর্ষদের পক্ষ থেকে বলা হয় আমাকে কিছুটা সময় দিন, সেক্ষেত্রে আমি কিন্তু পর্ষদ থেকে ইনস্ট্রাকশান নিয়ে আপনাকে জানাতে পারি। তো বিচারপতি আজ দ্বিতীয়ার্ধে মামলা রেখেছিলেন, এবং সেখান থেকে যে ইনস্ট্রাকশান পর্ষদ পেয়েছে তাতে পর্ষদ স্বীকার করেছে যে টেকনিক্যাল কিছু ত্রুটির কারণে কিছুজন যোগ্য হওয়া সত্ত্বেও ফর্ম ফিল আপ করতে পারছে না। তারা মেল করেছে, তাদের মেল আমরা পেয়েছি, তাদের এই সমস্ত গ্রিভেন্সগুলো আমরা নিজেরা সমাধান করার চেষ্টা করছি, মেলের মাধ্যমে উত্তরও দিচ্ছি। আমাদের একটু সময় দেওয়া হোক, আগামী 27 তারিখে মামলা তুলুন, তার মধ্যে এই সমস্ত সমস্যার সমাধানগুলো আমরা করে ফেলব। অর্থাৎ এটা নিশ্চিত করেছেন যে যারা মামলা করেছেন তাদের, তারা যদি সত্যিই এলিজিবল হয়, যোগ্য হয়, তাদের অবশ্যই সমাধান করা হবে। কিন্তু যে শত শত ক্যান্ডিডেট যারা মামলা করতে পারেনি তাদের ব্যাপারে কি হবে, পরিষ্কার কোনো নির্দেশিকা নেই। যদিও পর্ষদ বলেছে আমরা সবার সমস্যার সমাধান করব, শুধু মামলাকারী নয়, কিন্তু তারপরেও যদি আমার মনে হয় যদি মামলা করেন সেক্ষেত্রে খানিকটা নিশ্চিন্ত থাকা যায়, এবং যদি মামলা নাও করেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হতে পারে, বা যদি পরে করেন সেক্ষেত্রেও আপনার দাবির ভ্যালিডিটি থাকবে। তো আজ যে পোর্টাল শেষ হয়ে যাচ্ছে, এর পরে যদি 27 তারিখে মামলা ওঠার পরে দেখা যাচ্ছে যে তারা এলিজিবল, সেক্ষেত্রে তাদের কিন্তু বিবেচনা করতে হবে অফলাইনে তাদের আবেদন জমা নিয়ে। এটা কিন্তু আদালত আজ পরিষ্কার করে দিয়েছে। এবার আমরা দ্বিতীয় প্রসঙ্গে আসি। 50% প্রাইমারিতে 50% মামলা নিয়ে বলবো। এই মামলাটি করেছিলেন যে 738-এর যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্টে দ্বিতীয় নম্বরে থাকা ব্যক্তিটা এই মামলা করেছিল, অর্থাৎ টেট ফেল করেছিল, পরে 6 নম্বর দেওয়ার জন্য পাস করে। কিন্তু তার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়ে দেখা যায় যে তার ডকুমেন্টসে গ্র্যাজুয়েশানে কিন্তু 50% নেই। সেক্ষেত্রে পিটিশনারদের পক্ষ থেকে বলা হয় যে আমার ক্যান্ডিডেটের
অদ্ভুত অদ্ভুত যুক্তি তুলে ধরা হয়, সেক্ষেত্রে এনসিটির যে রুল সেগুলো সমস্ত রুল না দিয়ে শুধুমাত্র 2018 সালের রুলটা দেওয়া হয়েছিল, 2010-এর রুলটা দেওয়া হয়নি। এক্ষেত্রে বিচারপতি একটু রাগ করেছিলেন পিটিশনার আইনজীবীর উপরে। তো রুলে তিনি দেখিয়েছেন যে গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে এবং বিএড থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে। রুলে সরাসরি দেখাতে পারেননি যে গ্র্যাজুয়েশনে 50% কম থাকলেও সে অ্যাপ্লাই করতে পারবে। তিনি সেই সাবরুলে একটা দেখিয়েছেন যে কোনো বিএড মানে প্রশিক্ষণ হিসাবে যদি কারোর বিএড থাকে, সে যদি চাকরিতে যদি অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে তার ব্রিজ কোর্স করতে হবে 6 মাসের। এখানে আইনজীবী বোঝাতে চাইলেন যে এখানে তো ব্রিজ কোর্স যাদের করতে হবে, যাদের বিএড আছে তাদের ব্রিজ কোর্স করতে হবে, তো এটা তো বলেনি যাদের বিএডে 50% আছে তাদের ব্রিজ কোর্স করতে হবে। এটা একটা অদ্ভুত ছেঁদ যুক্তি আমার লেগেছে, মানে যুক্তিটা আমার খুব ভালো হয়নি। কেননা ব্রিজ কোর্স হচ্ছে যারা শিক্ষকতার চাকরিতে যারা যুক্ত হবে। এক্ষেত্রে বিচারপতিও কিছুটা কনফিউজ হয়েছিলেন প্রথমে, তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যখন লক্ষ্মীকান্ত গুপ্তা যখন বিষয়টা বুঝিয়ে দেন যে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশনে 50% লাগবেই তবে শিক্ষক হতে পারবে, এবার শিক্ষক হওয়ার পর যদি ডিএলএড হয় সেক্ষেত্রে তাদের কোনো ব্রিজ কোর্স লাগবে না, যদি বিএড হয় সেক্ষেত্রে ব্রিজ কোর্স লাগবে, কিন্তু 50%টা প্রাথমিক কোয়ালিফিকেশান। এরপরে বিচারপতি জিনিসটা বুঝলেন এবং সেক্ষেত্রে তিনি বললেন যে আমি তো এক্ষেত্রে সেরকম কোনো রায় দেব না, রুল আপনাকে পারমিট করছে না, আই এম সরি, আমার কিছু করার নেই। তো এদিকে পিটিশনারদের পক্ষ থেকে আরও একটু অনুরোধ উপরোধ করার পর বিচারপতি বললেন যে ঠিক আছে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা হলফনামা দিক যে বিষয়টা হচ্ছে এমন যে সাবরুলের যে বিষয়টা রয়েছে যে ব্রিজ কোর্স করতে হবে, ওটা যে মিনিমাম কোয়ালিফিকেশানের সাথে সম্পর্কযুক্ত নয় এই কথাটা এফিডেভিট দিয়ে পর্ষদ যদি জানায় সেক্ষেত্রে আমি তাহলে রায় দিয়ে দেবো, আর যদি চান তো আজকে এই রায় দিয়ে দিতে পারি, রায় একই থাকবে, আজকে দিই বা সেদিন দিই। আমি এফিডেভিটটা নিতে চাইছি এই কারণে, না হলে যদি এফিডেভিট না নিই সেক্ষেত্রে আমার আদেশটা একটু পোক্ত হবে, ডিভিশন বেঞ্চ থেকে তাহলে আদেশটা বাউন্স করবে না। উভয় পক্ষ এতে সম্মত হয়েছেন। বিচারপতি 2 সপ্তাহ সময় চেয়েছিলেন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদে এখন ব্যাপক চাপ চলছে, সেজন্য 4 সপ্তাহ সময় দেওয়া হোক, এবং পিটিশনারদের আইনজীবী মজার ব্যাপার হলো 6 সপ্তাহ সময় চেয়েছিলেন। তো বিচারপতি অবশেষে 1 মাস পরে আগামী মাসে তিনি মামলাটি ফিক্সড করেছেন। এই সাথে যে 50% মামলার যে মূল যে মামলা, মামলা নাম্বার 60 এবং 70, সেই মামলার অর্ডারের প্রসঙ্গে কথা উঠেছিল, সেক্ষেত্রে বিচারপতি বললেন, আইনজীবীকে বললেন যে আমি তো বলেই দিয়েছি যে এতে কোনো আমার পক্ষে কিছু করা সম্ভব হবে না, আপনাদের রুলে পারমিট করছে না। হ্যাঁ, সেটার অর্ডার দেওয়া বাকি আছে, যেটা একটা কোনো একটা শনিবারে উঠেছিল তার সে কথাও মনে আছে, এবং তিনি সেটাও বলছেন যে আমি তো বলেছিলাম যে আপনাদের এক্ষেত্রে কোনো পারমিট করতে পারছি না, তো ঠিক আছে অর্ডারটা দিয়ে দেবো, এই মামলাগুলো দেখে নিয়ে অর্ডারটা দিয়ে দেবো, অর্থাৎ আগামী 1 মাস পরে অর্ডার পাওয়া যাবে। এবং যেটা আপাতত প্রাথমিকভাবে মনে হচ্ছে যে গ্র্যাজুয়েশনে 50% না থাকলে সম্ভাবনাটা পজিটিভ, সেরকম কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার আসি প্রাইমারি যে 269 জনের যে চাকরি বাতিল, সেই চাকরি বাতিলের মামলা। এই মামলায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির, মহাক্ষমতা সম্পন্ন সভাপতির কিন্তু চাকরি বাতিল হয়েছে। এটা আমাদের সবার জন্য ভীষণই দুঃখের খবর, কেননা কারোর চাকরি চলে যাক সেটা আমরা কেউ চাই না। তবুও যদি মাঝে মাঝে চাকরি যেতেই হয়, কেননা যারা দুর্নীতি করেছে তাদের তো সেক্ষেত্রে চাকরি যাবেই, তো এক্ষেত্রে চাকরি গিয়েছে, আমাদের চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না, দুঃখ প্রকাশ করছি এবং কড়ে নিন্দা করছি। তো যাই হোক, বিষয়টা কি ঘটেছে বলি, গত 15 তারিখে বিচারপতি যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডার অনুযায়ী তিনি 269 জনের চাকরির ব্যাপারে কয়েকটি ডকুমেন্টস দিতে বলেছিলেন। প্রথম ডকুমেন্টস হলো যে তারা যে অ্যাপ্লাই করেছিল পর্ষদে তাদের সেই অ্যাপ্লিকেশানগুলো জমা দিতে হবে আদালতে। দ্বিতীয় যে ডকুমেন্টস চেয়েছিলেন সেটা হচ্ছে তারা যে তাদের যে প্যানেল, সেকেন্ড যে প্যানেল যেটা বের হয়েছিল সেই প্যানেলটা আমাকে অরিজিনাল দিতে হবে। তৃতীয় যে ডকুমেন্টস দেওয়া হয়েছিল, কোনো একটা ডকুমেন্টস দেওয়ার কথা বলা হয়েছিল যে কোন রেজলিউশনের মাধ্যমে
কোন মিটিংয়ের মাধ্যমে আপনারা তাদের এক নাম্বার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেইগুলো জানানোর ব্যাপারে এবং আরও কয়েকটা ডকুমেন্টস দেওয়ার ব্যাপারে, সবগুলোর অরিজিনাল দেওয়ার ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পর্ষদ আজকে একটাও অরিজিনাল ডকুমেন্টস কিন্তু জমা করেনি, সবগুলোই জেরক্স এবং প্যানেলের নামে যেটা দিয়েছে, শুধুমাত্র কয়েকটা নামের কম্পিউটার জেনারেটেড লিস্ট দিয়েছে, তাতে কারো কোনো সেক্রেটারির সিগনেচার নেই, কোনো স্ট্যাম্প নেই, কোনো কিছু নেই। বিচারপতি বললেন এটা কি ছেলে খেলা হচ্ছে, এইভাবে আমি তো এই নির্দেশ দিইনি। তো এবং যে তাদের যে অ্যাপ্লিকেশান, একটাও অ্যাপ্লিকেশান পর্ষদ দিতে পারেনি, তো পর্ষদের পক্ষ থেকে বলা হয় যে অ্যাপ্লিকেশানগুলো নেই হুজুর। তো বিচারপতি ভীষণ ক্ষুব্ধ হন, বকা বকাঝকা করেন এবং শেষ পর্যন্ত তিনি রায় দেন। এবং এক্ষেত্রে পর্ষদ কিন্তু কোনোভাবে প্রমাণ করতে পারেনি যে সেকেন্ড প্যানেলটা তাদের আইনের মধ্যে আছে। পর্ষদ বলছে যে একাধিক প্যানেল আমরা বানাতে পারি যদি আমরা দেখি যে কেউ বঞ্চিত হচ্ছে তাদের বঞ্চনা কমানোর জন্য, তাদের জাস্টিফিকেশানের জন্য, যাতে সুবিচার তারা পায়, সেক্ষেত্রে তো আমরা একটা কেন, একাধিক দুটো তিনটে চারটে প্যানেল প্রকাশ করতেই পারি। কিন্তু রুলে দেখা যাচ্ছে এ প্যানেল, অর্থাৎ একটি প্যানেল, বিচারপতি এইটা গ্রহণ করেছেন, অর্থ একাধিক প্যানেল করা যাবে না। আপনার কেউ বঞ্চিত হয়েছে সেক্ষেত্রে তাদের বঞ্চনার প্রতিকার করতে তাদের চাকরি দেওয়া যেতে পারে, সে আদালতের নির্দেশে হোক অথবা কোনো রেজুলিউশনের মাধ্যমে হোক, সেটা একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে হবে। তার জন্য আলাদা কোনো প্যানেল প্রকাশের কী দরকার, বা আলাদা প্যানেল এইভাবে রুলে করা যায় না, একটা নোটিফিকেশানে একাধিক প্যানেল, এটা আমার হজম হয়নি। তো এই সব বিশেষ করে বিচারপতি মনে করছেন যে তারা যে আসল ডকুমেন্টস না দিয়ে, হ্যাঁ, শুধুমাত্র একটা অরিজিনাল ডকুমেন্টস দিয়েছে, তাদের যে নাম্বার বাড়ানো হয়েছিল তার একটা ডকুমেন্টস কিন্তু অরিজিনাল দিয়েছে, সেক্ষেত্রে বিচারপতি সন্দেহ প্রকাশ করছেন তাতে যে সিগনেচার রয়েছে এবং সেই কাগজটা ঠিক কি না সেইটা দেখার জন্য কিন্তু ফরেন্সিক, সিবিআইকে ফরেন্সিকে পাঠাতে বলেছেন, এবং সেটা জাল প্রমাণিত হলে তো আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। আপাতত তিনি মনে করছেন যে পর্ষদ যে ডকুমেন্টসগুলো দিয়েছে এই ডকুমেন্টস সঠিক তথ্য কিন্তু পর্ষদ দেয়নি, এবং এজন্য পর্ষদ সভাপতি সম্পূর্ণভাবে দায়ী। তাই এই আদালত নির্দেশ দিচ্ছে যে এই পর্ষদের সভাপতিকে যেন এই মুহূর্ত থেকে, আজ থেকেই যেন তাকে বরখাস্ত করা হয়, এবং নতুন সভাপতি যতক্ষণ না নিযুক্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত পর্ষদের সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচি মহাশয় তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। এবং আগামী কাল সকালে প্রাথমিক শিক্ষা পর্ষদের সদ্য প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালতে এসে তাকে কারণ দর্শাতে হবে যে তিনি কেন এইগুলোর সঠিক ডকুমেন্টস যেগুলো চাওয়া হয়েছে সেগুলো কেন তিনি দেননি, এবং আদালতের আরও কিছু প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে। এটা অর্ডারে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। অর্ডার অনেকটা বিশাল বড় অর্ডার হয়েছে, এক ঘন্টার বেশি সময় ধরে অর্ডার লেখানো হয়েছে, মূল বিষয়টা সংক্ষেপে বললাম। এবং আগামীকাল এই সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে, আগামীকাল আরও কিছু অ্যাকশান বা পদক্ষেপ দেখা যেতে পারে। এদিকে সিবিআই কিন্তু তৎপর হয়ে রয়েছে, সিবিআই একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। 2014 টেটে যতজন নিয়োগ হয়েছে প্রত্যেকের ডকুমেন্টস তারা তলব করছে, চাইছে, খতিয়ে দেখছে। তো আশা করা যায় যে এই নিয়োগ যেগুলো হয়েছে তাতে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কিন্তু সমূলে বিনষ্ট হবে। এই দুর্নীতির বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ দেখে আদালত আশা করেছিল, কিছুদিন আগেই আদালত আশা করেছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু একটা তিনি পদক্ষেপ নেবেন, তিনি কিছু একটা বার্তা দেবেন। সেই বার্তা অবশেষে মুখ্যমন্ত্রী আজ দিয়েছেন, মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মুখ খোলার পরে তার মুখ থেকে যেটা বেরিয়ে এসেছে সেটা যুব সমাজের পক্ষে ভীষণ আতঙ্কের। তিনি এই দুর্নীতি বন্ধ করার পক্ষে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তিনি বলেছেন যে যাদের চাকরি চলে যাচ্ছে তাদের কারোর চাকরি যেতে তিনি দেবেন না, অর্থাৎ আদালত যদি চাকরি বাতিল করে তাও তিনি বাতিল হতে দেবেন না। এটা বিচার ব্যবস্থার পক্ষে সত্যিকারের বলতে কি এটা একটা অদ্ভুত একটা ব্যবস্থা, যেক্ষেত্রে বিচার ব্যবস্থা এবং আইনের যেখানে রক্ষক রাষ্ট্র তথা রাজ্য, তো সেখানে এই ধরনের মন্তব্য বেশ হতাশাজনক। তো যাই হোক, মুখ্যমন্ত্রী যেভাবে চেয়েছিলেন, বেকাররা চেয়েছিল যে তাদের নিয়োগের স্বার্থে কিছু একটা মুখ্যমন্ত্রী নিজে থেকে পদক্ষেপ করবেন, কিন্তু সেরকমটা তার বক্তব্যে কিন্তু প্রতিফলিত হয়নি।
বরং তিনি দুর্নীতিটাকে অস্বীকার করে সেটাকে ঢাকা চাপা দেওয়ার জন্যই তার সমস্ত শক্তিটা ব্যয় করছেন এবং দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের পাশে তিনি প্রকাশ্যে তিনি যেভাবে দাঁড়িয়েছেন সেটা স্বচ্ছতার পক্ষে একটা বেশ অশনি সংকেত বটে। আজ এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।